हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई कैमन आछो? आमी भालो आछी। और आज के बिकेल थेके आमी आमार ब्लॉग स्टार्ट करछी। आज के होच्छे शनिवार और आमार शनि और रवि ट्यूशन पढ़ानो बंध थाके, तो भाबलाम जे शनिवारटा आज के मेघे नि एकटुखानि घुरते जाबो बाइरे दिए। तो ओके निये आमार बेरोनोई हय ना, जखन कोनो काज थाके तखन आमी एका बेरोई, ओके बाइरे रेखे दिए जाय। और ओके निये जेते गेले सेई पढ़ानो चाप थाके, सेजन्य ताड़ाताड़ि करे निये चले आसि। तो आजके आमी ओके बोललाम जे ताड़ाताड़ि घुम थेके उठे पड़ो, चलो तोमाके निये घुरते जाबो। और एमनितेई ओ चशमाटा भेंगे गेछे, तो চশমাটা সারাটা দেয়া আছে, ওই চশমাটাও নিয়ে আসবো চশমার দোকান থেকে। আর তার সঙ্গে ওকে নিয়ে একটু ঘুরবো, ওকে কিছু খেতে মনে গেলে ওকে খাওয়াবো। আর আমার দরকারি একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই নেল পালিশ গুলো পড়েছি সব হাফ হাফ হয়ে গেছে। তো এই নেল পালিশ গুলো আমি তুলতে পারছি না, আর ব্লেডে করে তো আমি তুলতেই পারি না, ব্লেড ইউজই করতে পারি না ঠিকঠাক করে। তো নেল একটা রিমুভার নেবো, নেল পালিশ তোলার জন্য নেল পালিশ রিমুভার, আর একটা প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যা যা কেনার আছে সেসব কিনে নিয়ে আসবো। আর তার সঙ্গে মেয়েকে ফ্রুটি জুস কিনে দিতে বলেছে ও, তো ওকে ফ্রুটি জুস কিনে দেবো, ও চশমা নেবো, ব্যাস এতটুকু একটুখানি ঘুরতে বেরোবো। তো এইমাত্র আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি, চারটের সময় আজকে ঘুমিয়ে গিয়েছিলাম। তো চারটের সময় উঠেছি, আমার মেয়েকে ঠেলে ঠেলে ওঠ রে করে তুললাম, তো ও ঘুম থেকে উঠে পড়েছে। এরপর ওকে ফ্রেশ করব, ফ্রেশ করে বেরিয়ে যাব, আমরা দুজন মিলে একটুখানি রেডি হয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, তাহলে ব্লগটা তোমরা দেখতে থাকো, কিপ ওয়াচিং। তো রাতে তরকা ডাল রান্না করার জন্য আমি তরকা ডাল ভিজিয়ে দিয়েছিলাম সকালের দিকেই, দেখো ওটা ভালো করে ভিজে গেছে। এটা ভালো করে ওয়াশ করে আমি রেখে দিই, এসে রান্না করব। লাগানোর পর ফ্রেশ জল দিয়ে দু তিনবার ধুয়ে নেব। আমি আর মাহি দুজনেই একদম রেডি হয়ে গেছি। আর আজকে কি গরম, প্রচন্ড গরম করছে। আর দেখো মাহিকে কি সুন্দর করে রেডি করে দিয়েছি। আবার বলছে মাস্ক পরলে তোমার লিপস্টিকটা উঠে যাবে, আমি বলছি না, তাও মাস্ক করতে হবে, মাস্ক পরা মাস্ক। চলো তার একটু ঘুরে আসি। তো আমাদের চশমানি হয়ে গেছে, এখন ও এসছে ঝাল চিপস কিনতে।
এগুলো খেতে এত ভালো লাগে। এবার আমরা যাব ফুচকা খেতে, ফুচকা খাবে তো? চলো। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে হাঁটতে হাঁটতে ওখানে এই ফুচকা স্টলে, এখানে খাবো ফুচকা। মনে হচ্ছিল ফ্রুটি কিনতে আর দুধ কিনতে, তো দেখো কিভাবে ঘেমেছে এত গরম। আমরা ফিরলাম ওখান থেকে, আর এত গরম, আমি এখানে পাখাটা চালাচ্ছি, আমি জানি তোমাদের ওখানে একটা ঘটঘট ঘটঘট আওয়াজ শুনতে পাবে তোমরা, কিন্তু কিছু করার নেই, প্রচুর গরম। একবার পাখার তলে না দাঁড়ালে ফ্যানের তলায় তো কিরকম গরম পড়ছে, বিভৎস গরম। আর কি কি হচ্ছে নিলাম সেগুলো বলে দিচ্ছি। একটুখানি কলা কিনেছি বাড়ির জন্য, আর আমার যেটা মেন কেনা ছিল সেটা নেল পালিশগুলো তোলার জন্য রিমুভার, তো একটা নেল পালিশ রিমুভার নিয়ে নিয়েছি। আর আমার হচ্ছে ফেস প্যাক অনেকদিন থেকে ইউজ করি না কিছু, তো একটা ফ্রুট ফেস প্যাক নিলাম, দেখা যাক কেমন হয় বায়োটিকের। আর একটা ম্যাগির জন্য ম্যাগির প্যাকেট নিয়েছি, কি দেখার তো জানি, যেটা মেন চশমা আনতে গিয়েছিলাম, যেটা সারাতে দিয়েছিলাম, তো চশমাটা বাগানো হয়েছে। এরকম মোনা চশমা করেছে, মোনা চশমা করে দেখিয়ে দাও, মোনা দেখিয়ে দাও। মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে, আমি বললাম আমি কিচ্ছু খাবো না, প্রচুর গরম করছে, আমি একটুখানি রেস্ট নেবো, দিয়ে তরকা ডালটা বানাতে যাবো। তাহলে একটু পর তোমাদের সাথে তরকা ডাল বানাতে বানাতে রান্না করে দেখো। আমি এসেই হচ্ছে ওইগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার পরে রান্না বসিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ টমেটো আদা পেস্ট করে তরকা ডালটাকে বসিয়ে দিয়েছি। তো আমি তাদের মধ্যে এমন করেছি, আমি কত বাজে তরকা ডাল বানাই তোমরা আমার ব্লগেও দেখতে পাও। তো আমি কি করেছি, তরকা ডালটাকে সেদ্ধ করে তারপর তো ফ্রাই করি, আর আজকে আমি সেদ্ধ করতেই ভুলে গেছি। আমি আমরা অটোমেটিক ডালটাকে নিয়ে আমরা যেমন কড়াই ফ্রাই করে সেরকম ফ্রাই করছি, তারপরে আমি ভাবছি কি ব্যাপার, নরম হচ্ছে না কেন। তারপর মনে পড়লো যে আমি তো সেদ্ধই করতে ভুলে গেছি, যে আবার কড়াই যেতে প্রেশার কুকারে দিলাম ওটাকে ভালো করে বয়েল করার জন্য। তো এটা মোটামুটি 4-5টা মতো সিটি পড়ে যায়, পড়ে যাওয়ার পর আবার একটু ভালো করে মেয়ে দিয়ে, এখানে আছে কারি পাতা, তো কারি পাতা দিয়ে সবকিছু মশলা দিয়ে ভালো করে ফ্রাই করে নেবো। তারপর আমি রুমের মধ্যে যাবো, বিভৎস গরম করছে, দিন আইডিটা পরবো, মানে চুড়িদার পরে থাকতে পারছি না। ফ্রেন্ডস এখন বাজছে রাত্রি 10টা বাজতে 10, আর আমি ভিডিওটা এন্ড করতে চলে এসেছি। সবার ডিনার হয়ে গেছে আর আমি কিচ্ছু খেতে পারিনি, একদম পেট ভর্তি হয়ে আছে, এত সেই ফাস্টফুড খেলে যা হয়, তারপরে অনেক গরম, তো প্রচুর পরিমাণে জল খাওয়া হয়ে গেছে, তো আর একদম পেটে কোনো জায়গায় নেই, দিয়ে আমি কিচ্ছু ডিনার করতে পারিনি। তো আমার মেয়েকে একটুখানি ভাত, পেঁপের ডাল, ডিম আলু তরকারি ওসব খাইয়ে দিয়েছি, আর তরকা ডাল দিয়ে ওরা সব রুটি খেয়েছে। আর এখন আমার মেয়ে বসে বসে দেখো অভিমন্যু দেখছে, কার্টুন দেখছে, আর আমার হাজবেন্ড রাতের নামাজ পড়ছে, ঈশার নামাজ পড়ছে। তো আমি তাহলে ব্লগ টেন করে দিই, আর দেখো আমি নেল রিমুভারটা কেনার পর সব নেল পালিশ গুলোকে তুলে নিয়েছি, দেখো সব নেল পালিশ গুলো ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, সব নেল পালিশ ক্লিন করে নিয়েছি, মানে খুব অস্বস্তি হচ্ছিল, কারণ যখনই কোনো সময় পাই, কোনো একটা ওয়াক্তে যখন সময় পাই, তখন মনে হয় যে একটুখানি নামাজটা পড়ে নিই, একটু মানে ওপরে ওপরওয়ালাকে তো একটু ডাকতেই হবে, ওপরে যে আছে, যে আমাদেরকে সৃষ্টি করেছে, তো সৃষ্টিকর্তাকে তো একবার করে ডাক, মানে আমাদের তো 5 বার করে ডাকার নিয়ম, তো যখনই সময় পাই কোনো ওয়াক্তে মনে হয় যে একটু নামাজটা পড়ে নিই দিয়ে, কিন্তু এই নেল পালিশের জন্য আমি নামাজ পড়তে পারছিলাম না, এটা ভীষণ আমার ইরিটেটিং লাগছিল। তো সেই জন্য ভাবলাম যে আগে আমি ওটা তুলবো, তারপর অন্য কথা। হ্যাঁ,
ঠিক আছে। তো তাহলে আমার মেয়েকে নিয়ে সন্ধ্যের ব্লগটা আমি স্টার্ট করেছিলাম, কারণ ওকেই আজকে আমি সময় দিয়েছি সন্ধ্যে থেকে, আর ওর কাছেই ছিলাম সারাক্ষণ, ওকে সময় দিয়েছি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যখন তোমাদের ভিডিও লাইক করবে সাবস্ক্রাইব করবে, যখন আমাদের ঠিক আছে। তো ওর জন্যই হচ্ছে ব্লগটা আজকে স্পেশাল, তো ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে সত্যি বিকেল বেলাতে খুব মজা করেছি আমরা দুজনও, অনেক ঘুরেছি, হেঁটে হেঁটে ঘুরেছি, অনেক কিছু খেয়েছি, রুটি খেয়েছি, তারপরে ফুচকা খেয়েছি, তারপরে চিপস খেয়েছি, তারপরে ফুচি খেয়েছি, অনেক কিছু খেয়েছি ফ্রেন্ডসরা। তো অন্যদিন দেখো টিউশন, অন্যদিন টিউশন পড়াই তো ওকে অতটা সময় দিতে পারি না, আমি বুঝতে পারি যে ও আমার পাশে এসে এসে বসে, ও আমার শাশুড়ি মার সাথে মানে ও দাদার সাথে ও ছাড়ে যায়, ও হচ্ছে ওইখানে থাকে প্রায় 7:30 পর্যন্ত, 7:45 পর্যন্ত, তারপর আমি উঠে আবার ওকে পড়তে বসাই। তো আমার মনে হয় যে সপ্তাহে উইকে দুদিনই ছুটি আছে, স্যাটারডে আর সানডে, তো একদিন হচ্ছে মেয়েকে নিয়ে একটুখানি বাইরে দিয়ে ঘুরতে যাবো, আর একদিন একটুখানি ছাদে ওর সাথে খেলা করবো, কারণ সকাল থেকে তো রান্না বান্না করতে করতেই অনেকক্ষণ সময় চলে যায়, ও তো দিদার কাছে থাকে, ওর পাপার কাছে থাকে, এইভাবেই চলে। তো ঠিক আছে, তো আজকে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের, আমি ভাবলাম যে মামা, আমি এই মাহি তুই আমাকে কথা বলতে দে, এই মামা তুই আমাকে কথা বলতে দে, আপনি আমাকে কথা বলতে দিন। তো বাই বাই করে দিচ্ছি এখানে, আর বেশি বকবক করব না, তোমরা বলো মামি যদি নেপাল গলে উঠে যায় তাহলে মামা ভালো নামাজ পড়তে পাইবে, দিয়ে মামা আর আর লাইক আছে বকা খাবে না, ঠিক আছে ফ্রেন্ডস চা সবাই বাই বাই করে দাও, বাই বাই, সি ইউ, গুড নাইট, গুড নাইট, আবার পরের দিন দেখা হবে নতুন একটা ব্লগের সাথে, কালকেই দেখা হবে, বাই বাই।